এখন কিন্তু ডিজিটাল দুনিয়া আর ডিজিটাল দুনিয়া যে যার প্ল্যাটফর্ম বেছে নিচ্ছি ফেমাস হওয়ার জন্য আর সেই ফেমাস হতে গিয়ে আমরা অনেক শর্টকাট অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমরা যেখানে ফেমাস হতে যাই আর সেটা যদি হয় ইনস্টাগ্রাম তাহলে কিন্তু আর কোনো কথা নেই আজকে কিন্তু আমরা সেরকমই দেখবো যে আমরা কি করে আমাদের ইনস্টাগ্রামের এলএফ বাড়াবো তাও আবার ইটিটি দিয়ে বুঝলে না তো অ্যাকচুয়ালি আমরা এলএফটা কী বাড়াবো এলএফ মানে কিন্তু লাইক অ্যান্ড ফলোয়ার্স আর ইটিটি বলতে এডিটিং টাইমিং এবং ট্যাগ দিয়ে তো বেসিক্যালি কিন্তু এইগুলো কি আমি শর্টকাট অ্যাপ্লাই করলাম কারণ কারণ আমরা সবাই শর্টকাটই চাই কারণ আমরা সবাই শর্টকাটই চাই তো বন্ধুরা আমি এই শর্টকাট ফর্মুলা তোমাদের দেখাবো না আমি জেনুইন করে দেখাবো যে কী করে তোমরা লাইক অ্যান্ড ফলোয়ার্স বাড়াবে তোমরা শুধুমাত্র এডিট করে এবং ট্যাগ দিই এবং টাইমিং টাইমিং মতন আপলোড করে তো বন্ধুরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে কোনো রকম শর্টকাট না পুরো ডিটেলসে তোমাদের বলে দেবো যে কীভাবে ইনস্টাগ্রামে গ্রো করবে আর লাইক বাড়াবে ফলোয়ার বাড়াবে আমরা জানি আমাদের ফটোতে যদি লাইক আমরা বাড়াতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা গ্রো করবো ইনস্টাগ্রামে এবং আমাদের ফলোয়ার্সও বেড়ে যায় নমস্কার আমি রাজীব তোমাদের একটু টেকনিক্যাল রাজীব প্রত্যেকবারের মতো নিয়ে চলেছে ইন্টারেস্টিং ভিডিও আর আজকের ভিডিওটা হতে চলেছে কি আমার ইনস্টাগ্রামে লাইক এবং ফলোয়ার্স কীভাবে গ্রো করব আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই পুরো চ্যানেলটা একবার ঘুরে দেখে আসো আশা করি কিন্তু চ্যানেলটাকে ঘুরে দেখে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেতে পারবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বেললাইকানটা অবশ্যই প্রেস করে দেবে সে তোমরা কীভাবে প্রেস করবে তোমাদের ব্যাপার ঘুষি মারবে ছ মার্বে যখন মারবে কিন্তু সাবস্ক্রাইব করলে পাশের বেল বেললাইকানটা অবশ্যই প্রেস করে দেবে যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো যখনই আমি নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে তো ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা তোমরা যদি তোমাদের ইনস্টাগ্রামে লাইক এবং ফলোয়ার্স গ্রো করতে চাও ভিডিওটাকে কোনো জায়গায় স্কিপ করলে চলবে না একটা জায়গায় কিন্তু স্কিপ করে গেলে কোনো রকম উল্টো পাল্টা কিছু করে দিলে আমি কিন্তু তোমাদের সেই দায়িত্ব না যে তোমাদের ফলোয়ার্স গ্রো করছে না বা লাইক আসছে না তো ভিডিওটাকে পুরো দেখো মাত্র তিনটে টিপস দেখাবো এবং সেই তিনটে টিপসে যদি তোমরা ফলো করো আশা করি কিন্তু তোমাদের ফলোয়ার্স গ্রো করবে আর তোমাদের ভাই কিন্তু লাইভ প্রুফও করে দেখাবে যে একটা ফটো আপলোড করে দেখাবে যে সেই ফটোতে কিন্তু সঙ্গে সঙ্গে কীভাবে তোমাদের লাইক আসছে আমি কিন্তু ইনস্টাগ্রাম ওরকমভাবে অ্যাক্টিভ না কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু আপলোড করে দেখাবো যে আমার নিজের ফলোয়ার্সরা বাদ দিয়ে কিন্তু অন্য অন্য কেউ কিন্তু লাইক করবে সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের চলো ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা যেরকম আমি কথা দিয়েছি যে ই টি টি ফর্মুলা ইউজ করবো টিপস এর মধ্যে কিন্তু টাইমিংটা আজকে খুবই ইম্পর্টেন্ট টাইমিং নিয়ে আগে নিই দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা টাইমিং টাইমের মধ্যে করা উচিত তুমি যদি প্রত্যেক দিন ইনস্টাগ্রামে ফটো পোস্ট করো এবং সেটা যদি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে করো যারা নাকি তোমাকে ফলো করছে বা যারা তোমাকে তোমার অ্যাক্টিভ থাকছে তোমার প্রোফাইলে তারা কিন্তু জেনে যাবে এই টাইমে তোমার ফটো আসবে সেই টাইমে কিন্তু তারা অ্যাক্টিভ থাকবে তাহলে কিন্তু তোমার ফটোটা সঙ্গে সঙ্গে বুস্ট পাবে এছাড়াও যদি তোমরা তিনটে চারটে করে তোমরা ফটো আপলোড করো দিনে তাহলে কিন্তু আমি বলবো তোমরা কিন্তু এক একটা ফটোর অন্তরে কিন্তু এক মিনিমাম তিন ঘন্টা থেকে চার ঘন্টা কিন্তু ডিফারেন্স রাখো তাহলে কী হবে এক একটা ফটো পরে আরেকটা ফটো যদি আপলোড করো তাহলে কিন্তু প্রথম ফটোটা বুস্ট পাবে না তো বুস্ট পাওয়ার জন্য আর তোমাদের যদি এখন টাকা থাকে তাহলে তো একটা আলাদা ব্যাপার তোমরা ফটো আপলোড করে সেটাকে বুস্ট দিয়ে দিতে পারবে তোমরা আর যারা নাকি আমার মতন গরিব তাদের তো এভাবেই করতে হবে তোর বলে নি যে প্রত্যেকটা ফটোর অন্তরে কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা করে গ্যাপ রাখতে হবে তারপরে তোমরা ফটো আপলোড করতেই পারো কিন্তু এক একটা ফটো কিন্তু পরপর পরপর আপলোড করা চলবে না এবং যদি একটা ফটো আপলোড করো প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে কিন্তু আপলোড করো কিন্তু আমরা কথা বলবো এডিটিং নিয়ে বেসিক্যালি কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু অ্যালগোরিথাম এতটাই স্ট্রং এবং সে কিন্তু বুঝে যায় যে কোন ফটোটার কোয়ালিটি কতটা তো ইনস্টাগ্রামে ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইনস্টাগ্রাম অ্যালগোরিথাম কিন্তু ভালোভাবেই বুঝে যায় যে আমাদের যে ফটোটা আপলোড করছি সেই ফটোটার কোয়ালিটি কীরকম এবং কোয়ালিটি সবসময় যদি ভালো হয় তাহলে কিন্তু ইনস্টাগ্রামের অ্যালগোরিথাম ফটোগুলোকে কিন্তু বুস্ট করে আর কিন্তু আমি তোমাদের সবসময় বলবো যে প্রত্যেকটা ফটো কিন্তু একটু এডিট করো এবারে হয়তো তোমরা বলবে মোবাইল দিয়ে ফটো এডিট করব তাহলে তোমার ভিডিও কেন দেখবো তোমার ভিডিও দেখে দেখে যদি আমি পুষ্টি না করতে পারলাম ফটো এডিটই করতে দাঁড়াও মোবাইল দিয়ে এডিট করার উপায় আছে আমার কাছে আছে যদি তোমরা সেটা জানতে চাও যে কীভাবে শর্টকাটে ফটো এডিট করবে এবং খুব তাড়াতাড়ি ফটো এডিট করবে নিচে কমেন্ট করে বলতে হবে আমি কিন্তু তাই নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য আর সেই ভিডিওটা দেখে তোমরা খুব সুন্দরভাবে এডিটও করতে হবে তো নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে তোমরা ফটো এডিটিং অ্যাপসগুলো ভালো ভালো যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো সম্বন্ধে জানতে চাও কি না তবু একটু ফটো এডিট করে দিতে আমাদের কিন্তু আপলোড করতে হয় মাথায় রাখতে হবে সবসময় কিন্তু আমরা যখন ইনস্টাগ্রামে ফটো আপলোড করবো সেই ফটোটা যেন এস ডি কোয়ালিটির হয়ে হতে হবে হলে কিন্তু ফটো বুস্ট পাবে না যার ফলে লাইক আসবে না এর পরে যেটা বলবো যে ট্যাগ ট্যাগটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা কিন্তু জানি যে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফেমাস হতে চাই সেটা একটা ভাগ্য যদি ট্যাগ ছাড়া যদি ট্যাগ ছাড়া কিন্তু আমরা যদি ভাইরাল হতে চাই তাহলে সেটা ভাগ্য কারণ আমাদের সেই ভাগ্য নিয়ে আমরা সবাই রান রানো দি না যে যখন তখন রাত্রিবেলায় আমরা রাতারাতি ফেমাস হয়ে যাবো অথবা আমাদের ট্যাগই ভরসা তো ট্যাক ট্যাগটা কিন্তু সবসময় জন্য আমাদের ইউজ করতে হবে তো ট্যাগ আমরা কীভাবে ইউজ করবো বেস্ট ট্যাগ কী করে ইউজ করবো সেটা আমরা কিন্তু যে লাইভ প্রুভ করে দেখাবো এবং যে অ্যাপসটা আমি তোমাদের দেখাবো সেই অ্যাপসাই তোমরা চাইলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাবে লাইক করে অবশ্যই কিন্তু তো চলো দেখি একটা ফটো আপলোড করে দেখি এবং ট্যাগুলো দিয়ে দেখি তোমরা কিন্তু দেখে নাও ভালোভাবে এই জায়গাটা যে কোন কিভাবে কী ট্যাগ ইউজ করছি এবং এই অ্যাপসটার নাম কি সব কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটাকে কোনো জায়গায় স্কিপ করবে না পুরোটা দেখে নাও যে কীভাবে একটা ভিডিও একটা ফটো আমরা আপলোড করব বন্ধুরা ইনস্টাগ্রামে কীভাবে একটা প্রপারলিভাবে তোমরা একটা ফটোকে আপলোড করবে সেটা আমি দেখিয়ে দেবো টোটাল ট্যাগ দিয়ে কিন্তু তার আগে বলে দিই তোমরা যদি ট্যাগ দেওয়ার জন্য কোনো তোমরা কীভাবে ট্যাগ দেবে এবং ট্রেনিং ট্যাগ কোথা দিয়ে পাবে সেটাও কিন্তু আজকে আমি এখন বলে দেবো সেটাও কিন্তু আমি এখানেই বলে দেবো তোমাদেরকে তো সবার প্রথম কি আর এখন কিন্তু আমি এডিট করাটা দেখালাম না তোমরা যদি কীভাবে ফটো এক ক্লিকে এডিট করবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তার রিপ্লাই দেবো এবং নিয়ে কিন্তু কমপ্লিট একটা ভিডিও নিয়ে আসবো সো সবার প্রথম কিন্তু আমরা ভিডিও কি করব। আমরা যদি একটা ফটোকে আপলোড করতে চাই তো সবার প্রথম কিন্তু আমরা ক্লিক করলাম এবারে কিন্তু আমরা একটা ফটোকে আপলোড করার জন্য কী করবো একটা ফটো আমরা কিন্তু সিলেক্ট করে নেবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফটোটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম বেসিক্যালি সেমন একটা ভালো কিছু ফটো না এটা তবু ওই ফটোটাকে সিলেক্ট করলাম নেক্সট কিন্তু দিলাম নেক্সট করে নেক্সট করে দিলাম নেক্সট করে দিয়ে কিন্তু আমরা কি করব এখানে আমি কিন্তু লিখে দিচ্ছি ব্লু যেহেতু আকাশ দেখা যাচ্ছে ব্লু ব্লু স্কাই লিখে দিচ্ছি ব্লু স্কাই লিখে দিলাম কীভাবে প্রপারলি কিন্তু তোমরা ফটো আপলোড করবে সেটাই আমি দেখাচ্ছি এবারে কিন্তু ট্যাগ পিপল তোমরা কাউকে যদি ট্যাগ করতে চাও ট্যাগ দিতে পারো অ্যাড লোকেশন অবশ্যই কিন্তু অ্যাড লোকেশন অ্যাড করবে আমি কিন্তু যেহেতু আমি ইন্ডিয়াতে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি আর তোমরা পারলে চাইলে কিন্তু পার্টিকুলার নিজের বাড়ি এলাকাটাকে অ্যাড করতে পারো আমি কিন্তু ইন্ডিয়া ট্যাগ করে দিলাম অ্যাড করে দিলাম এরপরে কিন্তু এখানে আমাদের দরকার কি প্রপার ট্যাগ তো এই এই ফটোটা কিন্তু বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে নেচার রিলেটেড ফটো আছে এখানে কিন্তু তো এখানে আমি ট্যাগ দেবো কি এবার তোমরা যে ট্যাগটা তোমরা কোথাও দিয়ে পাবে তোমরা বেসিক্যালি প্লে প্লে স্টোর ওপেন করবে প্লে স্টোর আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কোন ট্যাগটা কোন অ্যাপসটা তোমরা নেবে তো এখানে কিন্তু ট্যাগ বলে সার্চ করবে ট্যাগ বলে সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে এরকম ট্যাগের বিভিন্ন অ্যাপস চলে আসবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ট্যাগ বলে সার্চ করতে পারো অথবা টপ টপ ট্যাগ বলে তোমরা সার্চ করতে পারো টপ ট্যাগ বলে কিন্তু সার্চ করে দেবে দেখবে প্রথম যেটা আসবে তোমাদের কাছে সেটাকে কিন্তু ইনস্টল করে নেবে তোমরা দেখে নিচ্ছ এবার ইনস্টল করে নিলে এটা আমি ওপেন করলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগস রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো তো যেহেতু আমার এটা আকাশ দেখা যাচ্ছে তো স্কাই কিন্তু স্কাই দিয়ে দিলাম তো স্কাই কিন্তু ট্যাগ দেবো আমি কি সানি আছে স্কাই আছে বিভিন্ন ধরনের তো সানি যেহেতু সানি কপি করে দিচ্ছি আমি সানি কপি করে দিলাম করে দিয়ে কিন্তু এবারে আমি এখানে আসছি এখানে এসে সিম্পলি কিন্তু পেস্ট করে দেবো এই পরে আমি তোমাদের বলছি এখানেই কিন্তু বেসিক্যালি তোমরা দেখতে পারবে যে তোমরা এটা আপলোড করার দু তিন সেকেন্ডের মধ্যে যদি তোমরা দেখতে পাও দু তিন সেকেন্ড বলা ভুল দশ সেকেন্ডের মধ্যে যদি তোমরা দেখতে পাও তোমাদের লাইক আসছে নিজেদের ফলোয়ার্স না অন্য অন্য জায়গার থেকে তাহলে ভাববে তোমাদের ট্যাক কাজ করছে যদি দেখো না ট্যাক কাজ তোমরা কোনো লাইক আসছে না তাহলে কী করবে তোমরা ট্যাগ কিন্তু চেঞ্জ করবে তার তবে গিয়ে তোমরা এরকম ট্যাগ চেঞ্জ করতে পারো যে ট্যাগটা লেগে যাবে সেই ট্যাগে কিন্তু তোমরা কাজ হবে এবং টপ ট্যাগগুলো ওখানে কিন্তু পাওয়া যায় তো এবারে আমি শেয়ার করে দিচ্ছি রিসির মতন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে তো পোস্ট হয়ে যাচ্ছে আমি দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো পোস্ট পোস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে এখানে কিন্তু তোমরা যদি এখনো পর্যন্ত আমাকে ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নাও তো পোস্ট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা কাজ হয়েছে কিনা সকালবেলা আমি কিন্তু সেম একটা ফটো আপলোড করেছিলাম এবং তোমরা কিন্তু দেখতে পাবে কন্টিনিউ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ লাইক এসেই যাচ্ছে সেই ফটোটায় তো আমি কিন্তু ফটোটা আপলোড করেছি তো গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু লাইক আসা শুরু হয়ে গেছে এক সেকেন্ড আগে কিন্তু লাইকটা এসছে তোমরা দেখতে পাচ্ছ এক সেকেন্ড হয়েছে সবেমাত্র মাত্র লাইকটা এসছে তো এটা কিন্তু আমার আমাকে ফলোয়ার আমাকে ফলো করেনি আর আমার ফলোয়ার্স থেকে আসছে না এটা কিন্তু এটা কিন্তু আদার্স জায়গার থেকে আসছে তো এরকম কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু ফলোয়ার্স আসা শুরু হয়ে যাবে তো তোমরা দেখে নিলে কিন্তু আস্তে আস্তে তোমাদের এরকম যদি নাও আসে তোমাদের লাইক তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ ট্যাক চেঞ্জ করতে থাকবে তাহলে কিন্তু তোমাদের ফলোয়ার্স আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার যে সকালবেলায় ভিডিও ফটোটা আপলোড করেছিলাম তার থেকে কিন্তু এখান থেকে কিন্তু ফলোয়ার্সও আস্তে আসতে শুরু করেছে তোমরা দেখে নিলে আমরা ইনস্টাগ্রামে কীভাবে গ্রো করবো এবং কীভাবে আমরা ফলোয়ার্স লাইক বাড়াবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ হয়ে যায় নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসতে আর এরপরেও যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুকে জিজ্ঞেস করতে পারো নিচের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো তো বন্ধুরা আজের ভিডিও এইটুকানি নমস্কার বন্ধু মাতারা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে